कर दीजिए। 3, 2, 1। गुड मर्निंग बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आमी भालो आछी। एखन पुजोर समय, बेश घर झाड़ा झुड़ी आनंद, जामा कपड़ किनाते मन सब भालोई आछे, खुशी खुशी पुजो सबार खूब भालोभावे जेनो काटे। तो ये जे रान्ना करेछि आजके तोमार बांधाकोबी तरकारी डाल और पेंयाज पकोड़ा। बेशी किछु बानाइनि, ओई अल्प स्वल्प माने जा पकोड़ा खेते तो डालेर संगे बेश भालोई लागे। ये एकदम चले आसलाम सन्ध्येबेलाय। तो सन्ध्येबेलाय आमार दीदी আসবে, দিদি আর দিদি বৌমা, তো ভাবলাম ওদেরকে কী খাওয়াবো। বাইরের থেকে এনে খাওয়ানোর থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো। তো ভাবলাম একটু এগরোল বানিয়ে দিই। তো এই যে এগরোল বানানোর জন্য ময়দাটা মেখে বেলে তারপরে ওটা সেকে রেখে দেবো। তারপর ওরা যখন আসবে তখন গরম গরম বানিয়ে দেবো। রেডি করা থাকলে বানাতে বেশি টাইম লাগে না। আর ওরা আসার সময় যদি এগুলো করতে যায় তাহলে ওদের সাথে গল্প করাও হবে না, আর এই সকল রান্নাঘরেই থাকবো। তো ওই জন্য এগুলো বানিয়ে ভালো রেডি করে রেখে দিই। এরকমভাবে বেলে পাতলা করে ভেজে, এই ভেজে মানে হালকা সেকে রেখে দিই। এগুলো বানালে এরকম করে রেখে দিলে যখন তখন বানিয়ে খাওয়া যায় না। দেবে আলিশ লাগে যে আবার বানাবো, মাখবো, আটা মাখ, ময়দা মাখবো, তারপর বানাবো, বিরক্ত লাগে। দেখো এগুলো সব হালকাভাবে সেকে রেখে দেবো। আর টুকটাক টুকটাক বাড়িতে বানিয়ে খেলে বেশ ভালো লাগে। কারুকে খাওয়ালে কিন্তু বেশি আনন্দ লাগে। বানিয়ে কারুকে খাওয়ালে বেশি আনন্দটা পাওয়া যায়। নিজে খেয়ে যতটা আনন্দ পাওয়া না যায়, কারুকে খাইয়ে কিন্তু বেশি আনন্দ পাওয়া যায়। আমি বললাম না, আমার রান্না করার একটু ইন্টারেস্টটা বেশি হয়েছে, আগে ছিল না। প্রথম প্রথম তো একদমই ছিল না, রান্না করতে খুব বিরক্ত লাগতো। কিন্তু রান্না করতে করতে না একটা আমার ইন্টারেস্ট চলে এসেছে, এটা বানাবো সেটা বানাবো। এ পেঁয়াজটাও কেটে রেখে দিলাম। পেঁয়াজটা বেশিক্ষণ রেখে দিয়ে কেটে রাখাটা ঠিক না, কিন্তু গন্ধ ওঠে তো, গন্ধ কীরকম একটা দেবে গন্ধ উঠে যায়। তো এটা বেশি সময় জানতামই যে এই মাছ একটু আসবে ওরা, ওই জন্য আমি এটা কেটে রাখলাম। আর শসা, পেঁয়াজ, শসা, লঙ্কা সব কিছু কেটে একদম রেডি করে রাখবো। খালি ওরা আসবে একটু বাস ওইটা বানিয়ে দেবো, গরম গরম দেবো খেতে। তো আমার তো এখন চাউমিন পাস্তা বানানোটা খুব কমই হয়ে গেছে, কেন এগুলো মেয়েই পছন্দ করে বেশি, ছেলে আবার ওইগুলো খুব একটা পছন্দ করে না। ওই জন্য আমি দেখো পাস্তা কবে নিয়ে এসেছি, কিন্তু একদিন মাত্র বানিয়েছিলাম, রাখাই আছে। চাউমিন তো আনাই হয় না। এগুলো বানিয়ে নিই, ওরা এসছে, একটু বসে গল্প করলাম কী কী জামা কাপড় পুজোয় নেওয়া হলো, টুকটাক ওদেরকে দেখানো হলো, একটু বসে গল্প করলাম। নিয়ে আমি তোমরা গল্প করো, আমি এখানে ভেজে দিচ্ছি, এগুলো বানিয়ে নিচ্ছি, কেন রাতও তো হয়ে যাচ্ছে, খাবারও তো টাইম মানে টাইম হয়ে যাবে খাবার। তো আমি রান্নাঘরে চলে আসলাম। আর এত বৃষ্টি, সেদিন এত গরম ছিল বাপরে। আর যেদিন দেখো বৃষ্টি, এখন তো বৃষ্টি ভালোই হচ্ছে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে। আবার যেদিন বৃষ্টি হচ্ছে না, রোদ দিচ্ছে, সেদিন এত গরম মানে কি বলবো, দুপুরে তো এই রুমগুলোনে থাকা যাচ্ছে না, এত গরম হচ্ছে। তো এই যে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে একটু, যেমন ঘরে যে সাধারণত হয় হোমমেড এগরোল, খুব বেশি একটু না হালকা, কিন্তু না যদি এগরোলের হালকা পেঁয়াজগুলো একটু ভেজে দেওয়া হয় খুব ভালো লাগে। কিন্তু ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছিলাম, কেন ওরা এখানে গল্প করছে, আমি এখানে তাড়াতাড়ি করছি, কিন্তু ওদেরকে দেখানো হয়নি। কারণ দেখো আমি কিন্তু ভিডিওটা নিজেই বানাই, তো ওই জন্য না সবসময় সব কিছু দেখানোটা সম্ভব হয় না। তো ও আমি রান্নাঘরে ছিলাম ভিডিওটা নিয়ে, তারপর আবার ওইখানে যখন খেলাম তখন ওদেরকে দেখাবো অন করতেই ভুলে গেছি, মানে একা হাতে করলে যেটা হয় আর কি। রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে, এখানে সব ফটো গুলো ড্যামেজি, এগুলো সব বাতিল করে দেবো, ফেলে দেবো, এত কিছু রাখবো না। যত রাখা হয় তত ঘর ইয়ে হয়। এই যে এগুলো তারগুলো ফাঁকা করেছি, এগুলো এখন ফাঁকা করবো, এই দুটো
এটা এখন গুছানো হয়নি, মানে গুছাবো। আর এই পেপার এই এগুলো এসছে, আগে পেপার দিতাম, আর পেপার বহুত চেঞ্জ করার মানে মানে নোংরা হতো, তার জন্য এই যে এখানে ওই ঘরটা মোটামুটি করেছি পুরো। আর মেয়ে করে আসলো, কাপড়গুলো সব বাইরে দিলাম। আর বৃষ্টি তো মানে যাচ্ছে, তাইভাবে বৃষ্টি হচ্ছে আজ কদিন। অনেক জামা কাপড় রোদে দিয়েছি, চলো আমি পরিষ্কার পুরো করে দিই। রান্নাঘরটা পুরো পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে গুছালাম। এখন দেখলে চলো, রান্নাঘর আমার পুরো গুছানো হয়ে গেছে। এই যে ডালিয়া বানাবো, একটুকু ডালিয়াটা ভিজিয়ে রেখেছি। আর দেখো কীরকম গুছানো হয়েছে রান্নাঘরটা। এই কন্টেনারগুলো নিয়েছিলাম, কিন্তু বার করেছিলাম, ওইখানে রাখা ছিল। তো এই যে এখানে সব আমার মানে চাল বলছি কী বলে ডাল আছে, সব এগুলো ঢালতে হবে, ঢালা হয়নি, মানে রান্নাঘরে গুছিনি তারপর। আর তারপরে যে এখানে গুড় আছে, এখানে চিনি আছে, এখানে চা পাতা আছে, আর এই যে এখানে মশলাদানিতে সব মশলা এগুলি ডালা আছে। এই তাকটা এরকমভাবে গুছিয়েছি, আর এই যে উপরের তাকটাতে রেখেছি, এই টিফিন বক্সগুলো রেখেছি, এখানে কটা গ্লাস আছে কাছে, আর এতে লঙ্কা চানাচুর আছে, ওইটা বিস্কিট আছে, আর এই যে তাকটাতে এখানে আছে, এখানে আটা, এটা একটু চাল বার করে রাখি, আর এই চাকি বেল্লা, এই যে তেল, সর্ষের তেল, রিফাইন তেল, আর এখানটা এখন এই যে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখেছি, এগুলো বাইরে আছে। এখানে কাপটা আছে, কাপের স্ট্যান্ডটা রেখেছি, এখানে সবসময় তেল ইউজ করার জন্য। ভাতও চাপিয়ে দিয়েছি, ছেলে ভাত খাবে, আজকে তো ইয়ে আছে, জিতা অষ্টমী, ওই জন্য আমি ডালিয়া বানাবো, অনেকটা দেরি হয়ে গেল, তাহলে এটা বানিয়ে নিই। সবজি ভেবেছিলাম বানাবো। আর আমার রান্নাঘরটা কেমনভাবে আমি গুছানো হয়েছে, ঠিকঠাক করে হয়েছে কি না হয়েছে তো কমেন্টে জানাবে। এখন একটু রেস্ট হলো, রেস্ট হয়নি এখনো, এখনো চাপানো আছে ইয়ে কি বলে ডালিয়া, ওইটা হবে। আর এই দেখো জামা, এগুলো সব মিলার মিলতে হবে, সব এখানে দেখো মিলব। মানুষের পুজোর সময় সবাই ঘর ঝাড়া ঝুড়ি পরিষ্কার করবে কি, এই কাপড় তোলা আর কাপড় রোদে দেওয়া করতে করতে অর্ধেক এনার্জি চলে যায় কাজে, মানে সারাদিন এরকম। আজকে রোদ দিল, ভাবলাম ভালো হয়েছে, অনেক কাচার দিয়েছিলাম, বাস এখন আবার মেক করে তবে ইয়ে হয়ে গেছে, যেহেতু মেশিনে শুকিয়ে নিয়েছি, অনেকটা শুকিয়েছে, তো কিন্তু রোদে একটু দিলে কি খড় করে শুকিয়ে গেলে বেশ ভালো লাগে। এগুলো আবার ঘরে ফ্যাঁ হয় দিদব, মাথায় জল দিলাম এত বেলাতে, জানি না শুকাবে না কি তুর। চলো ডালিয়াটাও চাপিয়ে নিচ্ছি, রান্নাঘরটা তো দেখালাম, আর এইখানটাও একটু পরিষ্কার করেছি, এই জানমারি এখানে অনেক জিনিসগুলো যেটা ছিল ফাঁকা করে দিয়েছি, আর এই তাকগুলো একদিন গুছিয়েছি। বৃষ্টি পড়লে ঘর গুছাতে ভালো লাগে না, রোদ দিলে তবে একটু ঘর টর গুছাতে বেশ ভালো লাগে। আর এখন বৃষ্টি 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 না, জানি ইচ্ছা করছে না, তো আজকে রোদ দিল দেখে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। অনেক সময় লাগলো রান্নাঘরটা, একটু সময় লাগে। চলো ডালিয়াটা দেখি, তারপরে অনেক বেলা হয়ে গেছে, ভাতটা পুজোর সময় দেবে, এটা একটা আনন্দ, ঘর গোছানো, বাজার করা,
খুব আনন্দ মানে ভালো লাগে, মনটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। রান্নাঘর পরিষ্কার করলে তো আরো ভালো লাগে, রান্না করতেও বেশ খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্নাঘর পরিষ্কার করি, কিন্তু পূজোর সময় একটু বেশ ভালো করে ডিপ ক্লিন করা হয়। নুন রাখার জন্য এটা কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের ডাব্বায় না, নুন রাখলে দেখেছি নুন অনেক মানে ভিজা ভিজা টাইপের কীরকম হয়ে যায়। তো তার জন্য সেদিনে বাজারে গেছি, অনেক দিন ধরে কিনবো কিনবো কিনা হচ্ছিলো না, তো আজ সেদিনে বাজারে গেছি। আমি মানে একদম পুরো এম করেই গেছি যে আজকে আমি কিনবই, তো গেলাম। কিন্তু একটু ছোটো অনেক যেখানে যাচ্ছি দেখছি যে ছোটো পাচ্ছি, বড় পাচ্ছি না। তো এই যে এখানে এক জায়গাতে পেলাম, তো বললো 1 কিলো এটা যাবে আর কি। ঠিক আছে, তো আর এগুলো না আর এক দু একটা কিনবো। এই দেখো ভেতরে একটা কালো কী ছিল, আমি মনে কে জানে কিনে পাবে এটা। তো ওটা কিছু না, ওগুলো থাকে, ওটা কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। আর নুন রাখবো, আর একটা কিনবো, এটাতে রাখবো তোমার ইয়ে, ভাবছি চিনি তো রাখা যাবে না, কিন্তু পিঁপড়ে লেগে যাবে, ডাল টালও রাখা যাবে না। তো আরেকটা কিনার ইচ্ছা আছে, মানে দুটো সেট বেশ ভালো লাগবে আর কি। একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, নুন জলটা ছড়ে যাবে, তারপর আমি এটাতে নুন রেখে দেবো। খুব সুন্দর, আমি আমার বৌদির কাছে দেখেছিলাম, সেই তখন থেকে আমি ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু কিনা আর হচ্ছে না। একটা ছোটো আছে যেটা প্রত্যেক দিন ইউজ করি, সে ছোটো একটা আছে। এগুলো চলো সকাল, আমার লুচি বানাতে চলে এসেছি, ও অফিসে যাবে, তার জন্য একটু আমার লুচি বানিয়ে দিই। রুটি রুটি প্রত্যেক দিন একই জিনিস কেন, বেশি রুটিটা কারণ দেওয়া হয় কেমন না, কারণ দুপুরে তো খাবারটা দেখবে এমনি সাধারণত মানুষের ভাতটা হয়, ভাত খাওয়া হয়, কিন্তু মানুষ রোজ যদি পরোটা লুচি দেওয়া হয় এটা তো শরীরের পক্ষে ক্ষতি, ওই জন্য রুটিটাই কিন্তু বেশিরভাগও নিয়ে যায়। মাঝের মধ্যে একটু লুচি কখনো পরোটা এরকম করে দেওয়া হয়। আর আমার ছেলেকে তো তুমি ভাত ছাড়া সারাদিন যত লুচি পরোটা দেবে ওর কিন্তু কোনো অরুচি হয় না, খুব ভালোবাসে খেতে। কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না, লুচি খায় না, ভালো লাগে না আমার বলাটা ভুল, একটা দুটো খায়, একবারে সব বেলে নিয়ে মানে এখানে ছেঁকে নিচ্ছি। আর আমার এই গ্যাসটা মানে একবার করে না দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, জানি না গ্যাসের কী প্রবলেম হয়েছে, আঁচটা কখনো কমে যাচ্ছে, হয়তো রুটি করি ওই জন্য হয়তো এটা মানে জাম হয়ে গেছে, হবে পরিষ্কার করতে হবে গ্যাসটা। যে লুট কমপ্লিট হয়ে গেছে বানানো, কটাই করলাম, আর যদি কার সবার খাওয়া হয়, আর এই যে আলুর তরকারি, আলু পটল তরকারি একটু মাখো মাখো করে নিয়েছি। চলো দেখো, এই দেখো ভাতটাতে আমার ছেলে যত খুচরো পয়সাগুলো নিয়ে জমিয়েছে, পুরো ভরে গেছে, বলছে মা খুচরো পয়সাগুলো ভাতটা ভাঙি, বলে হ্যাঁ ভাঙ। আর নোটগুলো আমি রেখেছিলাম, আর খুচরো পয়সাগুলো ও রেখেছিলো, সব হয়েছিল প্রায় কত 200 না কত 250 টাকা, 200 এমনি কিছু হয়েছিল মনে হয়। তো সব 5 টাকার কয়েন ছিল, 10 টাকা ছিল, 2 টাকা ছিল, এগুলো সব ও রেখেছে, না বলে এগুলো আবার আমি একটা ভাড় কিনে আনবো, আবার রেখে দেবো। ঠিক আছে, দেখো ভাড়ে পয়সা জমিয়ে যতটুকুই পয়সা হয় খুব আনন্দ লাগে। কিন্তু আমরাও ছোটোতে রাখি।